2006 সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠের ভোটে ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসনভার পায় হামাস। অন্যদিকে ফাতার নিয়ন্ত্রণে থাকে আর এক অংশ পশ্চিম তীর। দুই গোষ্ঠীর মধ্যে মতাদর্শগত পার্থক্যের কারণে এরপর থেকেই রাজনৈতিকভাবে বিভক্ত পশ্চিম তীর ও গাজা। তবে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই দুই অংশকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার তাগিদ দিন দিন আরও জোরালো হচ্ছে। স্বাধীন ফিলিস্তিনের প্রতিষ্ঠা বাস্তবায়নেও জরুরি তাদের একত্রিত হওয়া। সেই লক্ষ্যেই অন্যান্য গোষ্ঠীগুলোকে সাথে নিয়ে এবারে চীনের রাজধানী বেইজিংয়ে আলোচনায় বসছে তারা। ফাতার অন্যতম জ্যেষ্ঠ নেতা আব্দেল ফাত্তাহ দৌলা জানিয়েছেন, চীনের উদ্যোগে 20 জুলাই থেকে এক আলোচনায় অংশ নেবে ফিলিস্তিনের রাজনৈতিক গোষ্ঠীগুলো। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজন দূর করে একতাবদ্ধ হওয়াই হবে এই আলোচনার মূল বিষয়বস্তু। গাজায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে ফাতা সবার সাথে এক পাটাতনে দাঁড়িয়ে কাজ করতে আগ্রহী বলে জানান আব্দেল ফাত্তাহ। এদিকে চীন ফিলিস্তিনের সকল রাজনৈতিক অংশের পুনর্মিলনের লক্ষ্যে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার জানিয়েছে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেইজিং বরাবরই ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নে আলোচনাকে সমর্থন জানিয়ে এসেছে। আগামীতেও একই ধারা অব্যাহত থাকবে। আমরা রাজনৈতিকভাবে বিভাজিত ফিলিস্তিনি অংশগুলোকে পুনর্মিলিত করার ক্ষেত্রে একটি মঞ্চ হিসাবে কাজ করতে আগ্রহী। আমরা চাই আলোচনার মাধ্যমে তাদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্র তৈরি হোক। এই লক্ষ্যে সব গোষ্ঠীর সাথে যোগাযোগ ও সমন্বয় চেষ্টা আরও জোরালো করবে বেইজিং। পুনর্মিলনের লক্ষ্যে এর আগে রাশিয়ার আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে মস্কোতেও বৈঠক করে ফিলিস্তিনের রাজনৈতিক অংশগুলো। তারও আগে গত বছর তুরস্ক, মিশর ও আলজেরিয়ায় তাদের বৈঠক হয়। তবে মতপার্থক্যের কারণে সফলতার মুখ দেখেনি সেসব আলোচনা। চীনের মধ্যস্থতায় এবারে ভিন্ন ফল আসবে, সেটাই সবার প্রত্যাশা। হিজল জোবায়ের, বাংলাভিশন।